নমস্কার বন্ধুরা, অ্যাসর্টেড রেসিপিজ এর আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুবই চেনা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাচ্ছি পটলের দোলমা, তবে পুরটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পটলের দোলমা বানানোর জন্য একটু বড় সাইজের পটলের দরকার হয়। আমি এরকম একটু বড় সাইজের 6টা পটল নিয়েছি। আজকে 6টা পটল দিয়েই দোলমা বানাবো। পটলের দোলমা বানানোর জন্য কিন্তু পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না। একটা ছুরির সাহায্যে এইভাবে স্কিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি বা একটু চেঁচে নিচ্ছি। আর ঠিক এইভাবে সব কটা পটলের গায়ে পরিষ্কার করে নেব বা একটু করে চেঁচে নেব। আর তারপর একটা দিক থেকে একটু বেশি পরিমাণে এইভাবে কেটে নিতে হবে। একটু বেশি পরিমাণে কেটে নেওয়ার কথা এই জন্যই বললাম, কারণ এই জায়গাটা থেকে আমরা পটলের ভেতরের যে শ্বাসটা সেটা বার করে নেব। সেটা আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। তার আগে সব কটা পটল এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। পটলগুলো চেঁচে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু আগে যেটা বলছিলাম সেই কাজটা করে নেব। পটলের ভেতরে যে শ্বাসটা আছে সেটা একটা চামচের সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব পরিষ্কার করে করতে হবে, আর ভেতরের অংশটাকে পুরো পরিষ্কার করে একদম ফাঁকা করে দিতে হবে, কারণ এই অংশটাতেই আমরা পুরটা ভরবো। ভালো করে দেখে নিন বন্ধুরা, ঠিক এইরকম লাগবে। আর ঠিক এইভাবে আমি সব কটা পটলের ভেতরের শ্বাসটাকে বের করে নিচ্ছি। সব কটা পটলের শ্বাস বের করা হয়ে গেছে। একটু দেখে নেবেন বন্ধুরা, বীজটা যদি এরকম কচি হয় তাহলে এটাকে ব্যবহার করা যাবে, তা না হলে কিন্তু বীজগুলোকে আলাদা করে শুধুমাত্র শ্বাস অংশটাকে ব্যবহার করতে হবে। আর একটা পাত্রে 2 টেবিল স্পুনের মতন তিল আর 5-6টা কাজু আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, এটা বেটে নিয়ে রান্নায় ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি খানিকটা ছোলার ডাল, এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব ভালো করে এরকম সেদ্ধ করে নিতে হবে। এখানে ছোলার ডালের পরিমাণটা আলাদা করে বলে দিলাম না, তার কারণ পটলের সাইজের ওপরে কতটা পুর লাগবে সেটা ডিপেন্ড করে, তো সেই মতো আপনারা আন্দাজ করে নিয়ে নেবেন। আর এদিকে নিয়ে নিয়েছি খানিকটা ছানা, এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, আর এটার পরিমাণও আমি নির্দিষ্ট করে বলে দিলাম না, এটা আপনারা বুঝে নিয়ে নেবেন। এদিকে একটা কড়াইতে প্রথমে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 1 টেবিল স্পুনের মতন দিয়ে দেবেন। প্রথমে খুব বেশি লাগবে না, পটলগুলোকে একটুখানি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো এর মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। পটলগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবেন পটলটা যেন যেরকম মানে শেপটা যেন ঠিক থাকে। অনেক সময় পটল ভেজে নেওয়ার পরে সেটা নরম হয়ে যায়, সেই পর্যন্ত ভাজবেন না, মানে শেপটা যেন ঠিক থাকে সেরকম ভাজবেন, আবার এদিকে ভাজাটাও হয়ে যেতে হবে, তবেই পটলের দোলমা ঠিকঠাক হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলে পটলের যে মাথাগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকেও ভেজে নিচ্ছি হালকা করে, কারণ এগুলো আমাদের কাজে লাগবে, সেটা আমি দেখিয়ে দেব কীভাবে কাজে লাগবে। পটলের যে শ্বাসটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেটার সাথে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিলাম। এবার পুরটা তৈরি করে নেব। ওই কড়াইতেই 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতন সাদা তেল। এটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে বেটে রাখা পটলের শ্বাস, আদা আর লঙ্কা এটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ছোলার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মিশিয়ে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিলাম ছানাটা, সম্পূর্ণ ছানাটাই দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, ওই 2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলা। এটা আমার বাড়িতে তৈরি গরম মশলা, তাই অল্পতেই কাজ হয়ে যায়। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 2 চা চামচ চিনি ব্যবহার করলাম, তবে আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে অল্প পরিমাণ চিনি দেবেন। আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ, মানে 1 মুঠো মতন কিশমিশ দিয়ে দিলাম। নিরামিষ পটলের দোলমার পুরের মধ্যে কিশমিশ থাকলে খেতে বেশ ভালোই লাগে। পুরটা একদম রেডি, ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার গ্রেভির জন্য মশলাটা করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, এটা এখানে আমি লাল পাকা লঙ্কা ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 1টা টমেটো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু বেটে নিচ্ছি। আপনারা ঝাল বেশি খেলে আরও একটু বেশি লঙ্কা ব্যবহার করতেই পারেন। এদিকে তিল আর কাজুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নিয়েছি। এবার পটলে পুর ভরে নেব। পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে,
পটলগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কিন্তু শক্ত আছে, মানে পুরটা ভরার জন্য যেরকম প্রয়োজন ঠিক সেরকম আছে। এরপরের কাজটা ভীষণ সহজ, আঙুলের সাহায্যে খানিকটা করে পুর নিয়ে পটলের ভেতরে যে ফাঁকা অংশটা সেটা খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। ঠেসে ঠেসে ভরতে হবে এই কারণে বললাম, কারণ পুরো এই রান্নার টেস্টটা এই পুরের উপরে ডিপেন্ড করছে, সুতরাং যতটা পুর দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। আর ঠিক এইভাবে সব কটা পটলে পুর ভরে নিচ্ছি। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ওই যে মাথাগুলো আলাদা করে ভেজে রেখেছিলাম সেগুলো একটা টুথপিক দিয়ে এইভাবে আটকে দিচ্ছি, যাতে রান্না করার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসতে পারে। তবে রান্নার শেষে সার্ভ করার সময় কিন্তু মাথার এই অংশটা আর টুথপিকটা বার করে সার্ভ করতে হবে। যাই হোক, ঠিক একইভাবে সবকটা পটল রেডি করে নেব। হয়ে গেছে, দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে। এইবার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে আবার এক চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পর এতে এক টেবিল স্পুনের মতন সাদা তেল দিলাম। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে এক চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরে বা ক্যারামেল হয়ে রঙটা ভালো হবে সেই জন্যই দেওয়া। দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে ওই বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এরপরের কাজটা ভীষণ সিম্পল, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা গোটা টমেটো ব্যবহার করার জন্য দেখুন মশলাটা কি সুন্দর একটা কালার এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ওই দেড় চা চামচের মতন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে তিল আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা। এখানে যদি আপনাদের কাছে কাজু বাদাম না থাকে শুধু তিল বাটাও ব্যবহার করতে পারেন, টেস্ট কিন্তু ভালোই লাগে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে ওই মশলার বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি। এটা যদিও অপশনাল, তবে আবারও বলছি এই পটলের দোলমা বা এই ধরনের নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য এটা দিলাম। আপনারা চাইলে এটা অনায়াসে স্কিপ করতে পারেন। এবার গ্রেভিটা ফুটে ওঠার পর পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব, মানে পটলটা যতক্ষণে সেদ্ধ হয় ততক্ষণ এটা হতে দেব। ধিমে আছে, মিনিট পাঁচ সাতে খাওয়ার পরে ঢাকনাটা খুললাম। রান্নাটা কিন্তু একদম রেডি। অল্প একটু গরম মশলা, মানে ওই হাফ চা চামচের মতো গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের মতন, আর তারপরে রান্নাটাকে সার্ভ করে দেব। মিনিট পাঁচেক হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে বা কতটা লোভনীয় লাগছে। ছানা আর ছোলার ডাল দিয়ে পুরটা তৈরি করার জন্য এই পুরের টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর হয়। তাহলে নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে ফেলুন এরকম পুর ভরা পটলের দোলমা, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যদি আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে আর একটা নতুন রেসিপির সাথে আমি আবার হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।